আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। প্রত্যেকটা জিনিসকেই আসলে ব্র্যান্ডিং করাটা খুবই প্রয়োজন হয়ে থাকে। সেটা আমাদের দৈনন্দিন জীবনে আমরা যেসব প্রোডাক্ট ব্যবহার করি সেগুলো থেকে শুরু করি, ইউটিউব চ্যানেলে কিন্তু ব্র্যান্ডিং করার প্রয়োজন হয়ে থাকে। ইউটিউব চ্যানেলকে আপনি যত সুন্দরভাবে ব্র্যান্ডিং করতে পারবেন ততই কিন্তু চ্যানেলটি গ্রো হওয়ার সম্ভাবনা তত বেশি থাকে, এবং আপনার চ্যানেলের ভিডিওগুলোকে অন্য কেউ কপি করে অন্য কোথাও ইউজ করার যে সম্ভাবনা থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যায় ব্র্যান্ডিং করার ফলে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওকে আপনারা ব্র্যান্ডিং করবেন, আপনাদের চ্যানেলটিকে ব্র্যান্ডিং করবেন। তো যথারীতি আমরা চলে আসব ইউটিউবে। ইউটিউবে আসার পর আমরা আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব। ইউটিউব চ্যানেলে যাওয়ার জন্য প্রথমে আগে আমরা ইউটিউব স্টুডিওতে চলে আসব। ইউটিউব স্টুডিওতে আসার পর আমরা যে সেটিংস অপশনটা রয়েছে সেটাতে চলে আসব। এরপর আমরা চ্যানেল অপশনটিতে চলে আসব। তারপর আমরা চলে আসব ব্র্যান্ডিং অপশনে। ব্র্যান্ডিং অপশনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ভিডিওর ওয়াটারমার্ক দেওয়া রয়েছে, অর্থাৎ আমরা যখন ইউটিউবে একটি ভিডিও চালাই তখন ভিডিওটা কিন্তু এরকম একটা স্টাইলে আসে। তো আমরা যে ওয়াটারমার্কটা দিব সেই ওয়াটারমার্কটা কি পজিশনে থাকবে তার কিন্তু একটা প্রতিচ্ছবি এখানে দেয়া রয়েছে, অর্থাৎ আমরা ওয়াটারমার্কটা সেট করলে প্রত্যেকটা ভিডিওতে সেটা ডান পাশে নিচেই কোনার মধ্যে থাকবে। এছাড়াও আমাদের যেই ওয়াটারমার্ক ইউজ করবো আমরা ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে, তো সেটা কি স্টাইলের হতে পারে সে ব্যাপারে কিন্তু এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, অর্থাৎ আমাদের ছবিটা PNG অথবা জিফ ফরম্যাটে হতে হবে এবং এটা 150x150 পিক্সেলের হতে হবে। সাইজ কিন্তু সর্বোচ্চ 1 MB বা তার থেকে কম হতে হবে, এবং ইমেজটা যদি 1 অথবা 2 কালারের হয় তাহলে কিন্তু সবচেয়েতে বেশি ভালো হয়। তো আমরা আমাদের ব্র্যান্ডিংয়ের ছবিটা আমরা চুজ করে নিই। আমরা চুজ করে দিলাম। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওর ওয়াটারমার্কের এখানে নিচে যেখানে বলেছিলাম যে ছবিটা সেট হয়ে থাকবে সেখানে কিন্তু চলে এসছে। তো এখানের মধ্যে এরপরে আপনারা ডিসপ্লে টাইমটা সেট করে দিতে পারেন, এন্ড অফ ভিডিও, অর্থাৎ এই ওয়াটারমার্কটা যদি এন্ড অফ ভিডিওতে দেওয়া থাকে তাহলে কিন্তু ভিডিও শেষে কিন্তু দেখাবে। আর এর কাস্টম স্টার্ট টাইমে যদি দিতে চান তাহলে কিন্তু এখানে যেই স্টার্ট টাইমটাতে থাকবে তখন কিন্তু এই ওয়াটারমার্কটা দেখা যাবে, আর এন্টায়ার ভিডিওতে দিলে পুরো ভিডিওটা জুড়েই কিন্তু এই ওয়াটারমার্কটা দেখা যাবে। তো আমি আমার ইউটিউব চ্যানেলের লোগোটা দিয়ে দিয়েছি এখানে ওয়াটারমার্কে, আপনারা চাইলে কিন্তু অন্য কিছু দিতে পারেন। অনেকে কিন্তু সাবস্ক্রাইব ভিডিও অথবা অর্থাৎ সাবস্ক্রাইবের যে আইকনটা রয়েছে সেটাও কিন্তু দিয়ে থাকে। তো আমি এখানে ডিসপ্লে টাইমটাতে এন্টায়ার ভিডিওটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম, সেটিং সেভড, আপনারা দেখতে পাচ্ছেন একটা অপশন চলে এসেছে, অর্থাৎ আমাদের যে ব্র্যান্ডিং সেটিংসটা রয়েছে সেটা কিন্তু সেট হয়ে গিয়েছে। তো সেট হয়েছে কিনা সেটা কনফার্ম করার জন্য কিন্তু আমরা আরেকবার আমরা দেখে নিব যে ঠিকমতো এটা কি সেট হয়েছে কিনা। আমরা আবার ব্র্যান্ডিংয়ে চলে আসলাম। ব্র্যান্ডিংয়ে চলে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিকঠাক মতোই আমার ব্র্যান্ডিংয়ের ছবিটা বা ইমেজটা কিন্তু এখানে সেট হয়ে রয়েছে। তো এভাবেই কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলটিকে ব্র্যান্ডিং করে রাখতে পারেন। ব্র্যান্ডিং করার কিন্তু অনেক সুবিধা রয়েছে। এছাড়াও আপনারা যদি রিপ্লেস কিংবা রিমুভ করতে চান আপনাদের ব্র্যান্ডিংয়ের ছবিটা সেটাও কিন্তু আপনারা করে নিতে পারেন। তো ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে অ্যাজ ফর সলিউশন 7 এর সাথেই থাকুন।